সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় প্যানভিশন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন শরীর ও মন অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় জয়েন্ডিস, এবং এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার শোয়েব মোমেন মজুমদার। স্যার স্যার প্যানভিশন টিভির শরীর ও মন অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। স্যার, আজকে আমরা জয়েন্ডিস নিয়ে আলোচনা করতে চাই। স্যার, জয়েন্ডিস একটা খুব বহুল পরিচিত এবং খুব কমন একটি টার্ম, রোগীরাও এই বিষয়টা সবাই জানে যে জয়েন্ডিস। তো স্যার, শুরুতেই আসলে জানতে চাই যে জয়েন্ডিস বিষয়টা আসলে কি। জয়েন্ডিস আসলে একটা শরীরের বা একটা উপসর্গ, একটি রোগের লক্ষণ বা উপসর্গ, এবং সেক্ষেত্রে আমাদের রোগের যে লক্ষণ বা উপসর্গ সেটাতে হয় কি, আসলে শরীরের লিভারের একটা, লিভার হচ্ছে শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং লিভারে বিলিরুবিন মেটাবলিজম হয়। আমরা বলি যে লিভারে যদি কোনো কারণে বিলিরুবিনটা ঠিকমতো মেটাবলাইজ যদি না করতে পারে, তাহলে এই বিলিরুবিনটা শরীরে রক্তের মধ্যে জমা হয়, তারপর শরীরে কিডনির মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে তা অতিরিক্তভাবে বেড়ে যায়। এর ফলে দেখা যায় কি, শরীরের চামড়ার নিচেও জমা হতে পারে, চোখের নিচে জমা হতে পারে, তখন শরীরে হলুদ চোখ, চোখটা হলুদে ভাব হওয়া, পশের রং হলুদ হওয়া, এরকম নানা রকম লক্ষণ বা উপসর্গ নিয়ে জয়েন্ডিস রোগীরা আমাদের কাছে আসে। রোগীরাও বুঝে ফেলে যে জয়েন্ডিস। তো স্যার, এই জয়েন্ডিসটা আসলে কেন হয়? জয়েন্ডিসটা হওয়ার আসলে অনেকগুলো কারণ আছে। আমরা আসলে মূলত বলি যে তিনটা কারণে ভাগ করি মূলত। একটা বলি প্রি হ্যাপাটিক, মানে লিভারের আগে দেখা যাচ্ছে কি যে অনেক সময় আরবিসি বা রক্তকণিকায় যদি ভেঙে যায়, সেখান থেকে রক্ত, অতিরিক্ত রক্ত ভেঙে যাওয়ার ফলেও রক্তের মধ্যে বিলিরুবিনের মাত্রাটা বেড়ে যেতে পারে, এটা লিভারের সাথে খুব বেশি সম্পর্ক নেই। দুই নম্বর হচ্ছে হ্যাপাটিক জন্ডিস। হ্যাপাটিক জন্ডিস বা হ্যাপাটোসেলুলার জন্ডিস হচ্ছে লিভারে যদি ভাইরাস সংক্রমণ করে, প্রদাহ করে, যেমন হ্যাপাটাইটিস বি আছে, সি আছে, এ আছে, ই আছে, এরকম কোনো একটা ভাইরাস যদি এই লিভারে আক্রমণ করে যদি প্রদাহ সৃষ্টি হয়, তাহলে যে জন্ডিসটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে হ্যাপাটোসেলুলার জন্ডিস। আর তিন নম্বর হচ্ছে পোস্ট হ্যাপাটিক বা অবস্ট্রাকটিক জন্ডিস, যে লিভার থেকে এই বিলিরুবিনটা বের হতে পারতেছে না, এর ফলে যে জন্ডিসটা হচ্ছে এটাকে বলা হয় অবস্ট্রাকটিক জন্ডিস। এবং দেখা যাচ্ছে কি যে আমাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াসে যদি কারো টিউমার বা ক্যান্সার হয়ে থাকে, অথবা পিত্ত থলি বা পিত্ত নালীতে ওয়ার্ম বা কিছু কৃমি গিয়ে যদি পথটাকে বাধা সৃষ্টি করে, তাহলেও এটা হতে পারে নানা কারণে। তারপরে পাথর, পিত্ত থলি বা পিত্ত নালীতে যদি পাথর জমা হয়, তাহলেও কিন্তু জন্ডিস হওয়ার সম্ভাবনা আছে। স্যার, এই যে হেপাটিক জন্ডিস যেটা আপনি বললেন বিভিন্ন ভাইরাসের মাধ্যমে হয়, এটা কি স্যার আরও অন্য কোনো কারণ রয়েছে, মানে হেপাটিক জন্ডিসটার? হ্যাঁ, জন্ডিস এটা মূলত ভাইরাসজনিত কারণেই হয়ে থাকে, হেপাটোসেলুলার, এবং সেক্ষেত্রে যেটা বলবো যে মূলত যে ভাইরাস দ্বারা হয়ে থাকে সেটা হচ্ছে হেপাটাইটিস এ, মূলত পাঁচ ধরনের ভাইরাস আসছে, সেটা আমি বলে থাকি হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই। মূলত এই পাঁচ ধরনের ভাইরাসের কারণেই হেপাটোসেলুলার জন্ডিসটা হয়ে থাকে। জি স্যার। স্যার, এখানে আরেকটা বিষয় দেখা গেলো যে ভাইরাসের বিষয়টা আসলো, যে এগুলোর মধ্যে তো হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এই ভাইরাসগুলোকে অনেক ভয়াবহ ভাইরাস হিসেবে ধরা হয়ে থাকে, রোগীরাও এই বিষয়টার সঙ্গে পরিচিত। অনেক সময় দেখা যাচ্ছে যে একটা রোগী, মানে সরি, একটা মানুষ বিদেশে গেল, যাওয়ার পরে দেখা গেলো যে তার হেপাটাইটিস বি ভাইরাসটা সে পজিটিভ পেলো, তার ভিসাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। স্যার, এই বিষয়টা যদি একটু বলতেন। এবং হ্যাঁ, সেক্ষেত্রে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমাদের কাছে অনেকেই এই অভিযোগটুকু নিয়ে আসেন যে ওনার বি ভাইরাস রক্তে পাওয়া গিয়েছে, এ কারণে ওনার ভিসাটুকু ক্যান্সেল হয়ে গেছে। সেটার জন্য আসলে যেটা প্রয়োজন হচ্ছে যে যদি কারো বি ভাইরাসের উপস্থিতি, মানে আমরা বলি হেপাটাইটিস বি ভাইরাস যদি কারো রক্তে যদি পজিটিভ পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে এইটাকে আমরা বলি দুই ভাগে ভাগ করি, এটাকে একিউট না ক্রনিক। একিউট বলতে হেপাটাইটিস বি ভাইরাস শুরু হলো, সেই শুরু হওয়ার থেকে ছয় মাস পর্যন্ত হচ্ছে একিউট, এবং শতকরা 90% রুগী বা 95% রুগী একিউট হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা যদি আক্রান্ত হয়ে থাকে, তাহলে 90% রুগী ছয় মাসের মধ্যে ভালো হয়ে যায়। আর যেসব রুগীরা ছয় মাস পরও হেপাটাইটিস বি ভাইরাস রক্তে বহন করে, তারা হচ্ছে ক্রনিক, এবং ক্রনিক যারা আছে তাদের মধ্যে একটা অংশ আছে চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয়, একটা অংশ আছে চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয় না। যেটাই কই না কেন, এটা আরও কয়েকটা পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করতে হবে।
বলছেন স্যার, এই যে কারো যদি কখনো হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ হয়, দেখা গেল যে চিকিৎসা দেওয়ার প্রয়োজন হচ্ছে না বা তার ভাইরাস তার শরীরে কোনো ক্ষতি করছে না, এরকম একটা সংখ্যক কিন্তু রোগী আমাদের মাঝে আছে অনেকেই স্যার। এই বিষয়টার ক্ষেত্রে অনেক সময় তারা খুব ভয় পেয়ে যায়, বা এটা যদি কারো পজিটিভ হয় পরবর্তী সময়ে এটা তার ওই রোগীর জন্য কি করণীয় আছে? ও আচ্ছা, মানে হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ হওয়া মানেই যে তার যে চিকিৎসা করতে হবে তা কিন্তু না। আর আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যে হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ হয়েছে মানে আমার জীবন শেষ। কিন্তু যেটা বললাম যে একিউট যারা, তারা শতকরা 90 জন রুগী 100 জনের মধ্যে আপনাআপনিই ভালো হয়ে যায় কোনো চিকিৎসা ছাড়া। মাত্র 5-10% রুগী দীর্ঘমেয়াদী ইয়াতে ভোগেন। সুতরাং দীর্ঘমেয়াদী যারা হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হন তার মধ্যে একটা বড় অংশেরই কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। যারা লিভার সিওসির দিকে ধাবিত হচ্ছেন অথবা কিছু পরীক্ষা আছে, যেমন লিভারের পরীক্ষা লাইক ALT বা HGPT বলি, তারপরে বি ভাইরাসকে দেখার জন্য DNA লেভেল আছে, এগুলো যদি কারো নির্দিষ্ট মাত্রা থেকে যদি বেশি থাকে তখন আমরা ধরে নেব যে এই মানুষটার লিভারের ড্যামেজ বা ক্ষতি হচ্ছে এবং এই ধরনের ক্ষেত্রে আমরা চিকিৎসা দিয়ে থাকি। স্যার আমরা এই বিষয়ে আবারও আলোচনা করব, আমাদের সময় হলো ছোট্ট একটি বিরতির পরে আমরা আবার আলোচনায় ফিরে আসবো। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জয়েন্টিস নিয়ে আলোচনা করছিলাম, আমাদের সময় হলো ছোট্ট একটি বিরতির পরে আবারও ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জয়েন্টিস নিয়ে আলোচনা করছিলাম। স্যার আমরা এতক্ষণ জয়েন্টিস নিয়ে আলোচনা করছিলাম এবং এর মাঝে আমরা হেপাটোসেলুলার জয়েন্টিসের মাঝে বিভিন্ন ভাইরাস নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে হেপাটাইটিস বি ভাইরাসটা নিয়ে আমরা বেশ কিছু কথা বলেছি। স্যার এখানে আরেকটা প্রশ্ন, সেটি হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস যদি কারো পজিটিভ হয় সেটা কি পরবর্তীতে কখনো নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, নেগেটিভ হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে, তবে কাদের ক্ষেত্রে এটা আমাকে নির্ধারণ করতে হবে। যেটা একটু আগে বলেছিলাম যে যদি একিউট হয়ে থাকে তাহলে তারা 6 মাসের মধ্যে 90% রোগী ভালো হয়ে যান, তাদের ক্ষেত্রে হেপাটাইটিস বি ভাইরাসটা 6 মাসের মধ্যে নেগেটিভ হয়ে যায়। যারা দীর্ঘমেয়াদী ভুগে থাকেন তাদের ক্ষেত্রে যে 5-10% রোগী দীর্ঘমেয়াদী হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হন, তাদের ক্ষেত্রে হেপাটাইটিস বি ভাইরাস আপনাআপনি নেগেটিভ হয়ে যাওয়ার সম্ভাবনাটা অত্যন্ত নগণ্য। সুতরাং হেপাটাইটিস বি ভাইরাস যারা দীর্ঘমেয়াদী হেপাটাইটিস বি ভাইরাসে ভুগছেন তাদের ক্ষেত্রে এটা বলেই নেওয়া যায় যে আসলে এটা আপনাআপনি নেগেটিভ সচরাচর হয় না। জি স্যার। স্যার আমরা অনেক বিষয়ে জানতে পারলাম। স্যার জয়েন্টিস যদি কারো হয়ে যায়, রোগীদের মাঝে অনেক ভুল ধারণা প্রচলিত আছে, তারপরে দেখা যাচ্ছে অনেকেই ওঝার কাছে ছুটে যায়, অনেকে ঝাড়ফুঁকের আশ্রয় নিয়ে থাকে, তো এগুলোর আসলে জয়েন্টিসের ক্ষেত্রে কতটুকু রোল আছে এটা একটা বিষয়। আমাদের সমাজে এখন পর্যন্ত এই সংখ্যাটা অনেক বেশি যারা ওঝার উপর বিশ্বাসী হয়ে পড়েছে, এই বিষয়টা যদি স্যার একটু বলতেন। ধন্যবাদ, এটা একটা খুবই জনগুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা হচ্ছে জন্ডিস হয়েছে দেখে মানুষের নানা ধরনের সংখ্যা কাজ করে। এই সংখ্যার মধ্যে আছে যেমন মানুষ ঝাড়ফুঁক করায় অথবা ওঝার কাছে যায়, ওঝার কাছে গিয়ে যেমন শরীরে হুল পানি দিয়ে ধুয়ে দেয়, নানা ধরনের করে, মাথায় দেখা যায় কি নানা ধরনের পট্টি বেঁধে রাখে, পেটের মধ্যে গোবর দিয়ে রাখে। এই ধরনের আসলে চিকিৎসার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এই ধরনের ক্ষেত্রে রুগীরাদের অহৈতুক কষ্ট দেওয়া হয়। তো যে জন্ডিস অধিকাংশ, যেমন আমি একটু আগে বলেছিলাম হেপাটাইটিস বি সি ছাড়াও হেপাটাইটিস এ আছে, হেপাটাইটিস ই আছে, এই ধরনের জন্ডিসগুলো অধিকাংশ ক্ষেত্রেই 15 দিন বা 1 মাসের মাথায় আপনাআপনিই ভালো হয়ে যায়। সুতরাং এক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে জন্ডিস হলে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন, জন্ডিস কেন হয়েছে সেটা কারণটা নির্ধারণ করার চেষ্টা করা হবে এবং চিকিৎসা নির্ধারণ করার পরে সে আলোকে চিকিৎসার দিকে যেতে হবে। অধিকাংশ জন্ডিসই একটা পর্যায়ে স্বাভাবিক খাবার দাবার এবং নিয়মকানুনের মাধ্যমে ভালো হয়ে যায়। এক্ষেত্রে ঝাড়ফুঁকের আসলে বিশেষ কোনো কৃতিত্ব নেই। আবার একটা আগে একটু আগে যে প্রশ্ন করলেন যে হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ পাওয়া গেছে অনেকে ঝাড়ফুঁকের কাছে চলে যান বা কুবির কাছে দিয়ে যান, এবং আমাদের দেশে অনেক চড়কদার বিজ্ঞাপন আছে যেটাতে ওনারা বলে দাবি করে থাকেন যে হেপাটাইটিস বি ভাইরাস ওনারা ভালো করে দেন। এইসবেরও কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই সেটা, এবং দেখা যাচ্ছে কি তারা মিথ্যা রিপোর্ট বা নানা রকম মিথ্যা আশ্বাস দিয়ে রোগীদের অর্থনৈতিকভাবে হাতিয়ে নিচ্ছেন, অর্থনৈতিকভাবে ওনাদেরকে শোষণ করছেন, কিন্তু আসলে ভিতরে ভিতরে যে বি ভাইরাস সে তার নীরবে তার কাজ করেই যাচ্ছে। সেটা জন্ডিসের যে আপনি কারণগুলো বলেছিলেন, যে 3টা কারণ বলেছিলেন, তো স্যার এখন যে আমরা কারো যদি জন্ডিস হয়ে থাকে কারণও ধরা হয়ে গেছে, এরপর স্যার চিকিৎসা পদ্ধতিগুলো কি? ধন্যবাদ। আসলে
চিকিৎসা পদ্ধতি জন্ডিসের কারণ অনুযায়ী চিকিৎসা হবে। যেমন শুরুতে বলেছিলাম যে কারো যদি অতিরিক্ত আরবিসি বা রক্ত ভেঙে গিয়ে যে জন্ডিস হয়, সে ধরনের ক্ষেত্রে ওই রক্ত ভাঙার কারণ বের করে তার চিকিৎসা করলে জন্ডিসও ভালো হয়ে যাবে। আবার যেটা বললাম যে কারো যদি পাথর পিত্ত থলি বা পিত্ত নালীতে যদি পাথর হয়ে থাকে, তাহলে সেই পাথরটা যদি সরিয়ে ফেলা হয় ইয়ারসিপি হোক অথবা অপারেশনের মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে জন্ডিস ভালো হয়ে যাবে। আর লাস্টে থাকে যেটা হ্যাপাটোসেলুলার বা ভেড়াজনিত কারণে যে জন্ডিস, সেক্ষেত্রে আমরা যেটা বলি হ্যাপাটাইটিস এ বা ই, এসব ক্ষেত্রে বিশেষ কোনো চিকিৎসার প্রয়োজন নেই, সেটা আপনার আপনিই ভালো হয়ে যাবে। এক্ষেত্রে সমাজের একটা ভুল ধারণা আছে, এই সময় হলুদ খাওয়া যাবে না, মশলাযুক্ত খাবার খাওয়া যাবে না, পরিশ্রম করা যাবে না, খালি শুয়েই থাকতে হবে, এই ধারণাগুলো অমূলক। এক্ষেত্রে যেটা প্রয়োজন যে রোগীকে স্বাভাবিক পুষ্টিকর খাবারের জন্য আমাদেরকে উৎসাহিত করতে হবে। রোগী যা ভালো লাগে ওই রোগী তাই খাবেন, কোনো ধরনের কোনো খাবারে কোনো ধরনের কোনো বিধিনিষেধ নেই। দুই নম্বর হচ্ছে রোগী যা করতে ভালো লাগে তাকে তা করতে দেওয়া উচিত। তিন নম্বর হচ্ছে এক্ষেত্রে যদি বি বা সি ভাইরাস জনিত হয়ে থাকে এবং দীর্ঘমেয়াদী বি বা সি ভাইরাসে যদি আক্রান্ত হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের চিকিৎসা করার প্রয়োজন আছে। বি ভাইরাসের জন্য মুখে খাওয়ার ওষুধ আছে, ইন্টারফেরন আছে, এগুলো চিকিৎসা করা যেতে পারে। এককালে একটা ধারণা ছিল যে সি ভাইরাস হয়েছে মানে তার অকাল মৃত্যু, সি ভাইরাস হয়েছে মানে হ্যাপার লিভার সিরোসিস বা ক্যান্সার হয়েছে। সেটা হয় ঝুঁকি নিশ্চয়ই আছে, কিন্তু সি ভাইরাস এখন নিরাময়যোগ্য। এখন বলা হচ্ছে সি ভাইরাসের যদি সঠিকভাবে 3-6 মাস চিকিৎসা করা হয় মুখে খাওয়ার ওষুধের মাধ্যমে, তাহলে তা সম্পূর্ণ নিরাময়যোগ্য বা নির্মূল করা সম্ভব। জি স্যার, আমরা অনেক আলোচনা করেছি, সর্বশেষ স্যার আরেকটা বিষয়ে জানতে চাইবো যে এই জন্ডিস না হওয়ার জন্যে কিংবা জন্ডিসের ক্ষেত্রে কী কী প্রতিকারমূলক বা প্রতিরোধমূলক কী কী ব্যবস্থাগুলো নেওয়া যেতে পারে? এক্ষেত্রে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক্ষেত্রে আমরা বলি যে জনগণের সতর্কতা সচেতনতা আরও বৃদ্ধি পাওয়ার প্রয়োজন। একটা যেটা প্রয়োজন হচ্ছে আমাদের পানি খাওয়ার ব্যাপারে সতর্কতা, আমরা যাতে অবশ্যই ফুটন্ত পানি বা পরিষ্কার পানি খাওয়া হয়। ওই সময় দেখা যায় কি হোস্টেলে বা বাইরে ট্যাপের পানি খাওয়া হচ্ছে, এর মাধ্যমে হ্যাপাটাইটিস বা ই বা এ আমার শরীরে সংক্রমণ হয়ে আমাদের জন্ডিস করতে পারে। তারপর দেখা যায় কি রাস্তাঘাটে যেটা আমরা বলি স্ট্রিট ফুড অথবা রাস্তাঘাটে যে খাবারগুলো আছে বাইরের খাবার, তারপর একটু বাসি খাবার, এগুলো থেকে কিন্তু হ্যাপাটাইটিস ইয়ে বা ই এই জীবাণুগুলো সংক্রমণ হতে পারে। সুতরাং বাইরের খাবারের ক্ষেত্রেও সতর্কতার অনেক প্রয়োজন আছে। আর সবশেষে আর যেটা বললাম যে প্রতিরোধ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং বি ভাইরাসের প্রতিষেধক টিকা আছে। এক্ষেত্রে আমরা বলবো সকল জনগণের উদ্দেশ্যে যে আপনাদের বি ভাইরাস আছে কিনা সেটা বোঝার জন্য HBSAG যে একটা পরীক্ষা আছে, এটা আপনারা করাতে পারেন। এটা যদি কারণ নেগেটিভ থাকে তাহলে সেক্ষেত্রে বি ভাইরাস প্রতিরোধের জন্য টিকাও আছে। টিকা দিলে জন্ডিস হওয়ার পর বি ভাইরাস জনিত জন্ডিস হওয়া, ক্যান্সার হওয়া, এগুলো অনেক অনেকটুকু কমে, মানে যেটা সবচেয়ে ভয়ঙ্কর কারণ সেটাই করা সম্ভব। তো স্যার, আমরা আজকে জন্ডিস নিয়ে আলোচনা করলাম, অনেক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা আপনি দিয়েছেন। আশা করি আমাদের দর্শকেরা আপনার এই আলোচনা থেকে অনেক উপকৃত হয়েছেন। স্যার, প্যানভিশন টিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং আমাদের দর্শকদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আজকে জন্ডিস নিয়ে আলোচনা করলাম। আশা করি স্যারের আলোচনা থেকে আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন। আর মনে রাখবেন, শরীর আপনার, স্বাস্থ্য আপনার, সচেতন থাকতে হবে আপনাকেই। প্যানভিশন টিভির এই আয়োজন আপনাদের জন্যেই। পরবর্তী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে, আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।